রবিবার ছিল কোজাগুড়ি লক্ষ্মী পূজা। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব নিজ ঘরে দেবী লক্ষ্মীর আরাধনায় প্রতি হন। সম্পদ ও সৌভাগ্যে দেবী মায়ের কৃপায় সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক সবার জীবন। অশুভ আধার মুছে ফেলে শুভ আলোকে প্রত্যেকের জীবন উদ্ভাসিত করার প্রত্যাশায় কোজাগুড়ি পূর্ণিমায় আকাশ প্রদীপ পুরান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।